আসসালামু আলাইকুম আপরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই ভিডিওটি করব হচ্ছে খুশিটার যে আপরা রয়েছেন তাদের জন্য কিছু টিপস সেটি সো ফার্স্টে আমি যে টিপসটি দেবো সেটা হচ্ছে আমরা কুশি কাজ করার সময় দেখা যায় এই সুতাগুলি যখন আঙ্গুলে পেঁচাই তখন আসলে বারবার পেঁচাতে হয় এইভাবে পেঁচিয়ে রাখতে হয় আঙ্গুলে অনেক সমস্যা হয় যার কারণে আমরা যদি এই কুষির ট্রানশন রেগুলেটরটা ইউজ করি তাহলে দেখা যায় আমাদের কিন্তু অনেকটাই আঙুলটা সেভ হয় বা এটাকে আমরা ফিঙ্গার সেভারও বলতে পারি তো এটা টিউটলটা পেয়ে যাবেন আমার চ্যানেলে এটা টিউটল আমি দিয়ে দিয়েছি সো আপনারা যদি চান তাহলে আমার টিউটলটি দেখে নিতে পারেন দেন এভাবে একটি মেক করতে পারেন করে আমি জাস্ট এখানে একটি স্লিপ নাট নেব আমি দেখাচ্ছি জাস্ট কীভাবে আপনারা আপনার ফিঙ্গারটিকে সেভ করতে পারেন সো আমি জাস্ট এই দিক দিয়ে এটা নিয়ে এইভাবে করে সুতাটার মধ্যে নিব নিয়ে আমি এদিক দিয়ে চলে আসবো বাস হয়ে গেল এখন কিন্তু দেখা যায় যে আমি এইভাবে করে সুন্দর করে সুন্দর করে আমি এইভাবে করে এখন আমি কাজ করতে পারবো সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি টান দিলে দিলে আমার সুতাটা চলে আসছে সো এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার তো এটা হচ্ছে একটা টিপস আপনারা সবাইভাবে করে একটি কৃষি টেনশন রেগুলেটর বানিয়ে নিতে পারেন আমাদের ঘরে তো সুতা এবং কাটা রয়েছেই সো এটা বানাতে বেশি সময়ও লাগবে না আমার মনে হয় আপনাদের পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না সো পাঁচ মিনিট ব্যয় করি আপনারা জাস্ট এই টেনশন রেগুলেটরটি বানিয়ে ফেলতে পারেন এবং সুন্দর করে ইউজ করতে পারেন আপনার ফিঙ্গারটা সেভ থাকবে এবং বারবার সুতা পেঁচাতে হবে না হাতে এভাবে আপনার টাইমটাও সেভ হবে দেন আপনার আঙ্গুলটাও সেভ হবে তারপরে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে সবসময় আমার মানে অনেকেই জিজ্ঞেস করেন যে আপুরা আপু কুশি কাটার কাজ করলে চোখে কোনো প্রবলেম হয় কি না আমি বলবো যে হয় কারণ আমারও প্রবলেম হয়েছিলো সো আমি যখন ডাক্তারের কাছে গিয়েছি আমাকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে আমি জাস্ট আপনাদেরকে সেটাই বলবো আমরা কুশিকাটার কাজ যখন করে থাকি তখন আমাদের আসলে রাত দিন মনে হয় যে শুধু কাটার কাজ নিয়েই পড়ে থাকি যার কারণেই প্রবলেমটা হয় বাট আমরা যদি একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে চলি যে আজকে সারাদিন আমি দুই ঘন্টা বেশি কাজ করবো না বা আজকে সারাদিন আমি তিন ঘন্টা বেশি কাজ করব না তাহলে কিন্তু প্রবলেমটা অত হয় না বাট আমরা যদি সবসময় ওটা নিয়ে বসে থাকি তাহলেই প্রবলেমটা হয় সো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই করা যাবে না যেটা করা হবে সেটাই প্রবলেম হবে এটাই স্বাভাবিক সো কৃষি চোখে এবার বলি যে হ্যাঁ চোখে আপনার যদি সমস্যা হয় কৃষিকাজ করার সময় তখন কিভাবে বুঝবেন আমার যেমন যে প্রবলেমটা হয়েছিল আমার চোখ একদম লাল হয়ে গিয়েছিল দেন চোখে ব্যথা হতো এবং চোখ দিয়ে পানি পড়ত তখন আমি বুঝতে পেরেছি যে আমার চোখে প্রবলেম সো আপনাদের যদি এরকম প্রবলেমগুলো হয় যে চোখ দিয়ে পানি পড়ে চোখ ব্যথা করে এবং চোখ লাল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার চোখে প্রবলেম হচ্ছে তখনই আপনি দ্রুত ডাক্তারের কাছে যান গিয়ে ডাক্তার দেখা যাবে সে ভালো বুঝবে আপনার সব টেস্ট করে দেন আপনাকে চশমা দিবে না মেডিসিন দেবে কি করবে সেই ভালো বুঝবে তখন আপনার ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তার আপনাকে সব কিছু বুঝিয়ে বলবে সো এই লক্ষণগুলো আমার দেখা দিয়েছিল সো যদি আপনাদেরও এই লক্ষণগুলো দেখা দেয় আপনারা ওইভাবে মেনটেন করতে পারেন ডাক্তারের কাছে গিয়ে আর জিয়াপুদের এখনো প্রবলেম হয়নি চোখে তাদের জন্য টিপস হচ্ছে আমি নিজ থেকে বলবো যে আমাকে আমি মনে করি যে আপনাদের এই টিপসগুলো একটু মেনটেন করলে আপনাদের চোখে প্রবলেম হবে না কারণ ফার্স্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার ছয় ঘন্টা অন্তত ঘুমাতে হবে রাতে ছয় ঘন্টা অথবা সাত ঘন্টা এই টাইমটা ঘুম আসতেই হবে এনে হাও আমরা যারা কাটার কাজ করি তাদের অভ্যাস হচ্ছে সারাদিন করব না বাট রাত হলে কুশি কাজ করতেই হবে বাট ওটা হচ্ছে সবচাইতে ভুল রাতে আসলে কাটার কাজ করলে চোখে সবচাইতে বেশি প্রেশার পড়ে যার কারণে প্রবলেম সো কাটার কাজ আসলে রাতে করা ঠিক না আপনার রাতে ছয় থেকে সাত ঘন্টা ঘুম আসতে হবে তাহলে আপনার চোখ ভালো থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি রাতে একদম কাজ করতেই চান ধরেন আপনি দিনের বেলা যে একদম সময়ে পান না আপনার বেবি বা হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ি অনেক সময় জয়েন্ট ফ্যামিলি থাকে রাইট সেই ক্ষেত্রে দিনের বেলা সময় বের করে কাটার কাজ করা কিন্তু ইম্পসিবল সো সেই ক্ষেত্রে যদি আপনি রাতে কাজ করতে চান তাহলে এক ঘন্টার বেশি কাজ করাটা আসলে ঠিক হবে না আপনি জাস্ট এক ঘন্টা করতে পারেন দ্যাটস এর বেশি না ধর আপনি তিন চার ঘন্টা বা একদম ভোর হয়ে গেলে ও পর্যন্ত কাজ করলেন না সেটা খুব প্রবলেম হবে আসলে আপনি এক ঘন্টার বেশি করার সব ঠিক হবে না আপনি এক ঘন্টা করতে পারেন তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে তারপরে যেটা বলবো আপনার চোখের যত্ন কিভাবে নেবেন সেটা হচ্ছে ফার্স্টই হচ্ছে ফিশ সামুদ্রিক ফিশ যেগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণ অয়েল থাকে যেই একমাত্র মাছের অয়েলটা হচ্ছে আপনার চোখের খাদ্য হিসেবে কাজ করে থাকে সো চোখের যত্নের জন্য আপনি নিয়মিত ফিশ খেতে পারেন সো আর হচ্ছে যদি ফিশ অনেকে আছে ফিশ পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু এরকম ফিশ অয়েল ক্যাপসুল পাওয়া যায় যেমন আমার ডক্টর আমাকে এটা রেকমেন্ড করেছে সো আমি এটা খাই নিয়মিত একটা করে তাহলে আমার ফিশ অয়েলের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ হয়ে যায় সো এরকম একটি ফিশ অয়েলের মেডিসিন আপনারা খেতে পারেন সব সময় আমার শেষ হয়ে গিয়েছে প্রায় আবার নিয়ে আসতে হবে সো অল্প কয়েকটা রয়েছে সো এইগুলো হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে ফিশ অয়েলগুলো সো এই ফিশ অয়েল আপনারা খেতে পারেন তাহলে হচ্ছে আপনার চোখটা ভালো রাখবে আর নিয়মিত যদি আপনি ফিশ খেতে পারেন সেটা তো আরও অনেক ভালো মেডিসিনের চাইতেও ভালো হচ্ছে টাটকা ফিশ খাওয়া সো এই হচ্ছে মূলত আজকের কুশির কুশিটার আপদের জন্য টিপস তো আপরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা এবং আপনাদের যদি এই টিপসগুলো কাজে লাগে সেটি আমার সার্থকতা ইনশাল্লাহ নেক্সট টাইম আবার টিপস নিয়ে ভিডিও করব আপনাদের দেখার আমন্ত্রণ রইল তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য তো যে আপুরা আমার ভিডিও চ্যানেলটি ইতিমধ্যে ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছে সে আপুদের অসংখ্য ধন্যবাদ আর যে আপুর আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন হ্যাপি ক্রোসেড